সকাল সকাল গোপাল সোনার সেবা দিয়ে দিলাম। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিতে আসার জন্য। তো বন্ধুরা, সকাল সকাল দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম। তো আমাদের কাঁঠাল গাছে একটা বড় মৌচাক হয়েছে। তো মৌমাছি জানো প্রত্যেক দিন রাত্রেবেলা ঘরে ঢুকে পড়ে, আর প্রত্যেক দিন রাত্রেবেলা কি ভয় লাগে যে কখন না কামড়ে দেয়। তো বন্ধুরা, এই যে সব কাজকর্ম হয়ে গেছে, এখন চা খাবো, চা নিয়ে বসে পড়েছি। তো চলো, সকালে এক কাপ গরম গরম চা না খেলে একটুও ভালো লাগে না। আর এই যে তোমাদের দাদাকেও চা দিয়েছি, ও ফোন দেখছে। তো বন্ধুরা, এই যে বড় মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে নিয়েছে, ভাত খাচ্ছে, আর দেখো আমার সাথে কি আর কি করছে, চোখ বন্ধ করে ভাত খাচ্ছে। ও বলছে জয় বাংলা হয়েছে, সবার কারোর দিকে তাকাবো না। আমি সেই জন্য বলছি কি তুই কি চোখ বন্ধ করে ভাত খাবি? বলছে কি হ্যাঁ। বলছে জয় বাংলা হবে, সবার চোখের দিকে তাকালে আমি রাস্তা দিয়েও চোখ বন্ধ করে যাব। আমি বলছি বলতো জয় বাংলার কথাটা কোথার থেকে হয়েছে? বলছে কি এটা বাংলাদেশ থেকে হয়েছে। উল্টো পাল্টা ভাত বকে যাচ্ছে আর চোখ বন্ধ করে ভাত খাচ্ছে। জয় বাংলা হয়েছে সবার। তো দেখো কি আর কি মাছছে আমার সঙ্গে ভাত খেতে খেতে। আমি ক্যামেরা অন করেছি, উল্টো পাল্টা বকে চলেছে, এই জন্য আমি মিউট করে দিয়েছি। তো বলছে বাংলাদেশ থেকে এই জয় বাংলা হয়েছে, মানে এসছে জয় বাংলা নামটা। তো দেখো আর অবস্থা, বলছে ওই যে ওইখানে বাংলাদেশ, ওইখান থেকে এসছে। তো এই যে মেয়ের খাওয়া দাওয়া আর কি ঠাট্টা করা শেষ। চলো এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে। আবার বলছে আমি চোখ বন্ধ করে সাইকেল চালাবো। আমি বলছি তাহলে চোখ বন্ধ করে সাইকেল চালাবো তো গিয়ে ধাক্কা খাবি? বলছি তাহলে সানগ্লাস পরে যাবো। বলছে কি সানগ্লাস পরে গেলে ম্যাম স্কুল থেকে বার করে দেবে। তো ওকে বলে দিলাম ও যে রাস্তা দিয়ে যাবে ওর বাবা ওইখানেই থাকবে। গাড়ি নিয়ে বেরিয়েছি, তোমাদের দাদা বললাম তো বাজারটা যেন তাড়াতাড়ি দিয়ে যায় বলে দিবি। তো বন্ধুরা, এই যে রান্নাঘরে চলে এসেছি, আজকে নিরামিষ মঙ্গলবার। তো বেগুন ভাজবো, আর ওদিকে ডাল বসিয়েছি, ভাত হয়ে গেছে। তো চলো সবজিগুলো কেটে নিই। আর ছোটো মেয়ে আজকে স্কুল যায়নি, ঘুম থেকে উঠে দেখছি ওর চোখটা পুরো লাল হয়ে আছে। তো বড় মেয়ে বলছে জয় বাংলা হয়েছে, বা স্কুলে পাঠাতে হবে না। আর বলো না, সারা মানে কত মানুষের যে এই মানে চোখের মধ্যে এটা হচ্ছে সে আর বলার মতো না। ওই জন্য ছোটো মেয়ে আজকে স্কুল যায়নি। আমার মনে হয় না যে ওর চোখে জয় বাংলা হয়েছে, তো অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে, তো সেই জন্য চোখটা মনে হচ্ছে লাল। তো বেলা না হলে বোঝা যাবে না কি হয়েছে। আর সেটাই তো ভয় যে একজনার হলে প্রত্যেকজনারই হবে। তো বড় মেয়ে বলছে আমার সামনে পরীক্ষা, আমি বাড়িতেই আসবো না মনে জয় বাংলা হলে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিই। তো আজকে রান্না হবে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, লাউ দিয়ে ডাল আর পটল আলুর তরকারি। আজকে নিরামিষ, তো এই রান্না হবে। তো এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, ভাজাভুজিতে সব নুহদ মাখিয়ে রাখলাম, যখন একটু পটল কাটা বাকি আছে। আর এই যে ডাল সম্ভার দেবো, ডাল সিদ্ধ হয়ে গেছে, লাউ দিয়ে দিয়েছি, লাউটাও সিদ্ধ হয়ে গেছে। আর মেয়েরা ডালের লাউ দিলে খুব ভালো খায়। তো বন্ধুরা, এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে, পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি, পটল আলুর তরকারি হলেই হয়ে যাবে। তার এদিকে দেখো কী মেঘ করে এসছে, বাইরে জামা কাপড় রয়েছে, সেই কীরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর মেঘ দেখো এক্ষুনি মনে হয় খুব বৃষ্টি লাগবে। তো এখনও বাইরে জামা কাপড় আছে, তাহলে জামা কাপড় তুলতে হবে। এই আমাদের জামা প্যান্টগুলো নিয়ে আসো। ওটা কি হলো? ওইটা গামছা তোল, ওই ভিজাগুলো ওই বাড়ির দড়িতে মেলে দিয়া, আজকে আর মেলবো না। তাড়াতাড়ি দৌড়া, ওটা থাক, ওটা থাক, গামছা নিয়ে আসবি, গামছাটা নিয়ে আসবি।
দেখো বন্ধুরা আমার ছোট মেয়ে কি মজা, দেখো কি সুন্দর জল ঘাটছে। ছোটবেলায় এরকম আমরাও বৃষ্টির জল নিয়ে এরকম ঘাটতাম। আর কি জোর বৃষ্টি নেমেছে দেখো, ওখানে কত জল জমে গেছে, ভালোই জোরে বৃষ্টি নেমেছে। মনে হচ্ছে বৃষ্টিটা দেখে সহজে থামবে না বৃষ্টি। দেখো বন্ধুরা কি বড় বড় বৃষ্টির ফোঁটা, কি বৃষ্টি হচ্ছে মুষলধারে। আর দেখো আমাদের বাড়িতে পুরো জল থই থই করছে, পুরো দেখো দুয়ার পর্যন্ত জল, কত জল জমে গেছে উঠোনে। আর আমার ছোটো মেয়ে কখন থেকে বায়না করছে যে এই জলে নামবে। দেখো কত জল, পুরো এদিকটাতে পুরো জলে ভরে গেছে। দেখো বন্ধুরা আমার ছোট মেয়ে জল ঘাটতে নেমে গেছে কি সুন্দর উঠোনে। দেখো বৃষ্টি পড়ছে, এদিকে ছাতা মাথায় দিয়ে জল ছিটাচ্ছে। তো আমরাও ছোটোবেলায় এরকম করতাম, জলের মধ্যে নেমে এরকম শয়তানি করতাম, আর মা তো চিৎকার করতো। দেখো এক এক সময় আমিও বকা দিই, আবার ভাবি আমরাও তো ছোটোবেলাটা এইভাবে কাটিয়েছি, তো ওরাও একটু কাটাক। বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দেখো এখন কাঁঠাল নিয়ে বসেছি। আমার এক ননদ দিয়ে গেল কাঁঠাল, মানে আমি আমার মেয়েরা কাঁঠাল ভালো খায় জানি, তাই কাঁঠাল ভেঙেছে দিয়ে আমাদের দিয়ে গেছে। তো এখন আমি আর ছোট মেয়ে খাচ্ছি কাঁঠাল, মানে কাঁঠাল মানে আমার এই ননদদের কাছে কাঁঠালটা সত্যিই এত ভালো, খেতে খুব ভালো লাগে। তো চলো আমি আর ছোট মেয়ে খাচ্ছি, বড় মেয়ে ঘুমাচ্ছে। আর এরা কতগুলো কাঁঠাল দিয়েছে, আর তোমাদের দাদা খায় না কাঁঠাল, পছন্দ করে না, তো না পছন্দ করে না করুক, তো আমরা দুই মেয়ে মা মিলে খুব কাঁঠাল পছন্দ করি। বন্ধুরা এই যে তোমাদের দাদা আড়ত থেকে মাল নিয়ে চলে এসছে, আর আকাশটা দেখো বৃষ্টি হয়ে যাওয়ার পর কী সুন্দর লাগছে আকাশটা, তো আকাশে কী সুন্দর রামধনু উঠেছে। চলো তোমাদের এই দেখো কি সুন্দর রামধনু, দেখো কি সুন্দর লাগছে, বর্ষার আকাশেই বেশি দেখা যায়। বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশ যখন পরিষ্কার হয়ে যায় তখন দেখো কি সুন্দর লাগছে রামধনুটা দেখতে, অনেকটা জায়গা জুড়ে রামধনুটা দেখা যাচ্ছে। বন্ধুরা এখন সন্ধ্যাবেলা একটু টিফিন করব, তো কাঁচা চিড়ে ছিল একটু ভাজলাম, আর সঙ্গে চা করে নিলাম, তো এখন এই টিফিন খাবো। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত রাখছি, আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো বাই।